আমি এখন ওল্ডেস্ট টেম্পল গুপ্তমনির দিকে রওনা দিয়েছি। আপনার রোজাসুলি খড়গপুরের মাঝখানে গুপ্তমনি মন্দির, এটা রাজারা করে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি হলাম আপনাদের সন্দীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই মন্দির রাজাদের সময়কার, যখন রাজারা গুপ্ত পদ ব্যবহার করতেন সেই সময় মা গুপ্তমনি বিরাজ করতেন। সেই গুপ্ত পথে যাবার সময় এই মন্দিরকে পুজো করা হতো, তাই এই মায়ের নাম হয় মা গুপ্তমনি। কলকাতা বোম্বে হাইওয়ের পাশে এই মন্দির। এই মন্দির পুজো করে থাকেন আদিবাসী সম্প্রদায়। চলুন তাহলে যাওয়া যাক মা গুপ্তমনি চরণে। পুরনো, প্রচুর প্রাচীন এই মন্দিরের অনেক ইতিহাস আছে। যারা মাকে মানত করে থাকেন তারা মাটির ঘোড়া হাতি বেঁধে দিয়ে যান। যারা মাকে মানত করে থাকেন মানত পূরণ হলে বলি প্রথাও দেওয়া প্রচলন আছে। ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ব্লগ আপনাদের কাছে আমি আনতে থাকব। হাইওয়ের সামনে দিয়ে যত গাড়ি যায় দাঁড়িয়ে মাকে দান দিয়ে যায়, তাই আমি লক্ষ্য করলাম গাড়িগুলো স্লো হচ্ছে। দেখলাম একটা নতুন গাড়ি দাঁড়িয়ে আছে, মায়ের কাছে পুজো দিতে নিয়ে এসেছে। মা প্রচুর জাগ্রত মা, তাহলে গিয়ে মা গুপ্তমনির দর্শন করে আসতে পারেন। আমি মায়ের দর্শন করে বাড়ির দিকে ফেরা শুরু করলাম।